এবারে দেখা যাক কিভাবে নতুন ফাইল বা ডকুমেন্ট তৈরি করতে হয় এবং যে কোনো স্থানে তা সংরক্ষণ করতে হয়। স্টার্ট মেনু থেকে ওয়ার্ড 2010-এর নতুন ফাইল বা ডকুমেন্ট তৈরি করা। স্টার্ট মেনুর স্টার্ট বাটনে ক্লিক করুন। সেখান থেকে অল প্রোগ্রামসে ক্লিক করুন। সকল প্রকারের সফটওয়্যারের তালিকা থেকে মাইক্রোসফট অফিস ফোল্ডারটিতে ক্লিক করুন। এই মাইক্রোসফট অফিস ফোল্ডারের সাবমেনু থেকে মাইক্রোসফট ওয়ার্ড 2010-এ ক্লিক করুন। এরপর সফটওয়্যারটির উইন্ডো দেখা যাবে, যা ওয়ার্ড 2010-এর একটি নতুন ডকুমেন্ট। ডেস্কটপ থেকে নতুন ফাইল বা ডকুমেন্ট তৈরি। ডেস্কটপের যে কোনো খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করুন। সাথে সাথে একটি লিস্ট বা কনটেক্সট মেনু ডেস্কটপে প্রদর্শিত হবে। এই লিস্টের অনেকগুলো অপশন থেকে নিউ অপশনটি সিলেক্ট করুন। সেই নিউ অপশন থেকে আরেকটি সাবমেনু চলে আসবে। এই সাবমেনুতে অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন। এই অপশনগুলো থেকে আপনি মাইক্রোসফট ওয়ার্ড 2010 অপশনটিতে ক্লিক করুন। ফলে ডেস্কটপে একটি নতুন মাইক্রোসফট ওয়ার্ড 2010 ডকুমেন্ট তৈরি হবে। সেই ডকুমেন্ট বা ফাইলটিতে একসাথে দুইবার ক্লিক করুন। তাহলে আপনার কাছে একটি নতুন ওয়ার্ড 2010 ফাইল বা ডকুমেন্ট চালু হবে। বিভিন্ন স্থানে ডকুমেন্ট সংরক্ষণ করা। চালুকৃত ওয়ার্ড 2010 সফটওয়্যারটিতে কাজের শুরুতে বা শেষে সংরক্ষণের ক্ষেত্রে কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল এবং এস বাটন একসাথে চাপুন। তাহলে সংরক্ষণ করার ডায়ালগ বক্সটি সাথে সাথে চলে আসবে, অথবা ফাইল ট্যাবে ক্লিক করুন। সেখান থেকে সেভ অ্যাজ অপশনটিতে ক্লিক করুন। তাহলে সংরক্ষণ করার ডায়ালগ বক্সটি সাথে সাথে চলে আসবে। এই ডায়ালগ বক্সটির উপরে একটি ঠিকানার বাক্স দেখা যাবে, সেটি হচ্ছে বর্তমানে ডকুমেন্ট ফাইলটি সংরক্ষণ করার স্থান, যা ডিফল্ট হিসেবে এই ডকুমেন্ট ফাইলটি সংরক্ষণ করার স্থান হচ্ছে কম্পিউটারের সি ড্রাইভের মাই ডকুমেন্টস। এই স্থানটিকে পরিবর্তন করার জন্য বাম পাশের বিভিন্ন স্থান যেমন ডেস্কটপ, ডাউনলোড, ফেভারেট ইত্যাদি থেকে যে কোনো একটি স্থানের ওপর ক্লিক করুন। এখানে ধরা যাক ডেস্কটপে সংরক্ষণ করার জন্য এই স্থানটি বা ডেস্কটপ সিলেক্ট করা হলো। এখন থেকে প্রতিটি ডকুমেন্ট ফাইল ডেস্কটপে সংরক্ষণ হবে।